অবশেষে এলাকার মানুষের স্বার্থে উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো সোমবার। এদিন পুরসুরার ডিহিবাদপুর এলাকায় নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ডিহিবাদপুর এলাকায় নতুন উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হয়ে গেল সোমবার। এদিন পুরসুরার ডিহিবাদপুর শিবতলা এলাকায় এই নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন পুরসুরা ব্লক প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক সুব্রত বাগ, পুরসুরার বিডিও অচিন্ত ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মমিন মিদ্দা, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ জালা উদ্দিন, ডিহিবাদপুর প্রধান সহ এলাকার স্বাস্থ্য কর্মীরা। কারণ এটা একটা রেন্টেড হাউসে চলতো, সেখানে জায়গার একটু শর্টকামিংস ছিল, কম ছিল। এখানে আমাদের যেটা আছে আমাদের এস্টিমেট অনুযায়ী কাজ হয়েছে এবং একটু বড় স্পেস পাবে সবাই, এবং একটু গ্রামের ভেতরে হওয়ার ফলে মানুষকে একটু হেঁটে যেতেও কম হবে, যেটা গরমকালে অসুবিধা হয়, যেটা কথা হচ্ছিল মিটিংয়ে সেটা এখন অতটা হবে না। তো সেই হিসাবে পরিষেবা দিতে এবং নিতে বোথ মানে বোথ মেতে একটা সুবিধা হবে। পঞ্চায়েত থেকে একটা ছোট্ট ঘর করে দেওয়া হয়েছিলো, তাতে চলছিল, সেটা এখানে নতুন সেটআপে নতুন কনস্ট্রাকশানে আসার পর এটা আরও বেটারমেন্ট হবে এবং আমার স্টাফেরা অনেক ভালোভাবে কাজ করতে পারবে এবং স্থানীয় মানুষদের অনেক ভালোভাবে পরিষেবা দেওয়া যাবে। আমাদের রাজ্যের অনেক ভালো, আমার রাজ্যের মধ্যে দেখা যাচ্ছে আমাদের হুগলি ডিস্ট্রিক্টে অনেক বেটার, তার থেকে বোঝা যাচ্ছে আমার কর্মীরা অনেক ভালো কাজ করছে আর এরকম সেটআপ হয়ে যাওয়ার জন্য আরও বেটার কাজ করবে আশা করছি। এদিন উপস্বাস্থ্য কেন্দ্রটি সুসজ্জিতভাবে সাজানো হয়। জানা গেছে এলাকার দুই সমাজসেবী দেবকুমার সাময় ও অশোক সাময় এই উপস্বাস্থ্য কেন্দ্রটি করার জন্য জমি দান করেন। ডেঙ্গি গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো, আমাদের অনুষ্ঠান সুষ্ঠুভাবে হয়েছে এবং আমাদের গ্রামের গ্রামবাসীরাও খুব খুশি, যাতে তারা পরিষেবা ভালো মতো পাবে এবং এই পরিষেবা পাওয়ার জন্য তাদেরকে গ্রামের বাইরে কোথাও যেতে হবে না, তারাভাবে এই পরিষেবা পাওয়ার ব্যবস্থা পাওয়ার জন্য খুব খুশি হয়েছে। এই স্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ায় খুশি এলাকার মানুষ। আমাদের ঠাকুর মন্দির আছে, হ্যাঁ, তার জন্য অনেকজন আসে বা এই যে সব হেলথ সেন্টারে সব দিদিরা আসবে, স্যারেরা আসবেন, আমাদের তো খুবই গর্বিত, নাই কি? আগে কোথায় যেতে হতো আগে চিকিৎসার জন্য? আগে আমাদের একটু দূরেই ছিল, বাড়ির সামনে তো ছিল না, এবার বাড়ির সামনে হয়েছে মানে খুবই আমাদের আনন্দিত আমরা হয়েছি। নিউজ আজ বাংলা পুরসুরা।